নমস্কাৰ সবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ ট্ৰেণ্ডিং। আজি 3 নৱেম্বৰ আৰু আজিৰ দিনটোৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ। আৰু এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিবলৈ চাওঁ। আজিৰ দিনটোৰ প্ৰথমটো বিগ ব্ৰেকিং নিউজ, এইবাৰ উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথক হত্যাৰ ভাবুকি। 10 দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী পদ ত্যাগ কৰিব লাগিব যোগী আদিত্যনাথে। উত্তৰ প্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথলৈ আহিছে এই ভাবুকি। 10 দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী পদ ত্যাগ নকৰিলে হত্যাৰ ভাবুকি আদিত্যনাথক। মহাৰাষ্ট্ৰৰ প্ৰাক্তন মন্ত্ৰী বাবা সিদ্দিকীৰ দৰে হত্যা কৰা হ'ব বুলি ভাবুকি মুখ্যমন্ত্ৰীগৰাকীক। যোগী আদিত্যনাথক এইবাৰ হত্যাৰ ভাবুকি প্ৰদান কৰা হৈছে। ইতিমধ্যে শনিবাৰে মুম্বাই আৰক্ষীয়ে লাভ কৰিছে এটি বিশেষ বাৰ্তা। বাৰ্তাটোত উল্লেখ থকা অনুসৰি 10 দিনৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী পদ ত্যাগ কৰিব লাগিব যোগী আদিত্যনাথে, নহ'লে বাবা সিদ্দিকীৰ দৰে হত্যা কৰা হ'ব বুলি ভাবুকি মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথক। কিন্তু কোনে ক'ৰ পৰা এই বাৰ্তা পঠিয়াইছে এতিয়াও ৰহস্যৰ আৱৰ্তত আছে। ভাবুকি প্ৰদানৰ পিছতে আৰক্ষীয়ে অভিযান আৰম্ভ কৰিছে। ইতিমধ্যে অনুসন্ধান আৰম্ভ কৰিছে মুম্বাই আৰক্ষীয়ে। দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ, মই ভয় কৰা মানুহ নহয়। ঝাৰখণ্ডৰ গোচৰক লৈ হুংকাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ঝাৰখণ্ডৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত সাম্প্ৰদায়িক মন্তব্য কৰাৰ বাবে যি গোচৰ ৰুজু কৰা হৈছিল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে, সেই গোচৰক লৈ এইবাৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। যিমানেই গোচৰ নিদিয়ক কিয়, মই ভয় নকৰোঁ, মই ভয় কৰা মানুহ নহয়, এইদৰে হুংকাৰ প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ঝাৰখণ্ডত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে ইটোৰ পিছত সিটো গোচৰ ৰুজু। নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত সাম্প্ৰদায়িক মন্তব্য কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছিল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে। BSPৰ প্ৰাৰ্থী কুহুৱাহা শিৱপূজন মেহতাই ৰুজু কৰিছিল গোচৰ। পালামু জিলা আদালতত গোচৰ ৰুজু হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে। ঝাৰখণ্ডৰ হুছেইনাবাদ জিলাৰ নাম সলনিৰ কথা কৈছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। নাম সলনিৰ বাবে তেওঁ নিজে দায়িত্ব ল'ব বুলি কৰিছিল ঘোষণা ৰাজহুৱা সভাত। ঝাৰখণ্ডত গোচৰ চলাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ভগৱান বিৰচাহ মুণ্ডাৰ ভূমিত জিলাৰ নাম হুছেইনাবাদ কেনেকৈ হ'ব, তেওঁলোকে ৰং নাম্বাৰ লগাইছে, মই ভয় কৰা মানুহ নহয়, যিমানেই গোচৰ নিদিয়ক কিয়, অসমত 600খন মাদ্ৰাছা বন্ধ কৰি দিলোঁ মই, মাদ্ৰাছা বন্ধ কৰি ডক্টৰ ইঞ্জিনিয়াৰ বনোৱাৰ কামহে মই কৰিছিলোঁ অসমত, একেখিনি কথা কোৱাই তেওঁলোকে মোৰ বিৰুদ্ধে গোচৰ তৰিলে, কিন্তু মই তেওঁলোকক গোচৰ দিয়াৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ বুলি মন্তব্য হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। এতিয়া ঝাৰখণ্ডলৈ মাজে মাজে আহি থকাৰ মই সুযোগ পাম বুলি মন্তব্য হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ঝাৰখণ্ডত অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে ইটোৰ পিছত সিটো গোচৰ ৰুজু হৈ আছে। আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ, চামগুৰি সমষ্টিত পুনৰ নিৰ্বাচনী হিংসা দেখিবলৈ পোৱা গৈছে। BJP কৰ্মী আকবৰ আলীৰ সৈতে ভয়ংকৰ কাণ্ড। চামগুৰি সমষ্টিত অব্যাহত আছে হিংসাত্মক ঘটনা। নিশা পুনৰ চামগুৰি সমষ্টিত নিৰ্বাচন কেন্দ্ৰিক হিংসা। BJP কৰ্মী আকবৰ আলী গুৰলা গুৰুলকৈ প্ৰকাৰ একাংশ দুৰ্বৃত্তৰ কাজ খাইটিত হিংসাত্মক ঘটনা আক্ৰমণৰ বুলি BJP কৰ্মী। নিশা ঘৰলৈ যোৱাৰ পথতে দুৰ্বৃত্তৰ আক্ৰমণ আকবৰ আলীক। প্ৰতিদিনে চামগুৰি সমষ্টিত নিৰ্বাচনী হিংসা লৈছে ভয়ংকৰ ৰূপ। কোনে কিয় আকবৰ আলীক আক্ৰমণ কৰিলে সকলো এতিয়া অজ্ঞাত। নিশা পুনৰ চামগুৰি সমষ্টিত উপ নিৰ্বাচনী কেন্দ্ৰিক হিংসা দেখিবলৈ পোৱা গৈছে। দিবলৈ চোৱা আন এটা ব্ৰেকিং নিউজ, এইবাৰ চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব হৈছে নৱপ্ৰজন্মৰ সাৰ্থক জুবিন গাৰ্গ। চৰকাৰৰ বিপৰীত স্থিতিত এইবাৰ জুবিন গাৰ্গ। মন গ'লেই সকলো কৰিব নোৱাৰিব চৰকাৰে এইবোৰ কৰিলে মই জেং কৰিম, জুবিন গাৰ্গৰ মন্তব্য। গছ কটাৰ প্ৰতিবাদ কৰিবলৈ গৈছিল জুবিন গাৰ্গে আৰু তাতেই কেইবাটাও ডাঙৰ মন্তব্য কৰিছে ৰাজ্য চৰকাৰৰ বিৰুদ্ধে। মন গ'লেই সকলো কৰিব নোৱাৰিব চৰকাৰে, জুবিন গাৰ্গ খৰব হৈছে চৰকাৰৰ বিৰুদ্ধে। চৰকাৰৰ বিপৰীত স্থিতিত এতিয়া সাৰ্থক জুবিন গাৰ্গ। কটনৰ ছাত্ৰৰ সৈতে নিশা দীঘলী পুখুৰীত গছ ৰক্ষাৰ বাবে প্ৰতিবাদ জুবিনৰ। প্ৰতিবাদস্থলীৰ পৰা চৰকাৰক হুংকাৰ জুবিন গাৰ্গৰ। CM PM বা কংগ্ৰেছ BJP, মই কাকো খাতিৰ নকৰোঁ, ৰাইজে যিটো বিচৰা নাই গতিকে চৰকাৰে সেইটো কৰিব নোৱাৰে, মই যিমান গছ ৰুইছোঁ সিমান গছ চৰকাৰে ৰোৱা নাই,
সরকারে যত গছ লাগে তাত গছ কাটিছে, যত নালাগে তাত রুইছে। মূল কথা শুনিব লাগিব সরকারে, নহলে মই জেং করিম। গোটেই গছবুর কাটিলে মোকো কাটিব লাগিব বলে মন্তব্য জুবিন গার্গৰ। মুখ কাটিলে সরকারে বেশি পয়সা পাব বলে প্রতিক্রিয়া নবপ্রজন্মর সার্থক জুবিন গার্গৰ। পরবর্তী খবর, এইবার বিধায়ক অখিল গগৈক উভতি ধরলে ধিঙর এ আই ইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। অখিল গগৈক উভতি ধরলে আমিনুল ইসলামে। অখিল গগৈয়ে মিয়ার হকে মাত মতাটো হাস্যকর বলে মন্তব্য আমিনুল ইসলামর। নামনি অসমত অখিল গগৈয়ে রাজহুয়া সভাত মিয়াক সমর্থন করেছিল, মিয়ার হকে মাত মাতিছিল যে মিয়া অসমৰ যিকোনো প্রান্তত যাব পারি আর মিয়ার অধিকারের বাবে মাত মাতিব অখিল গগৈয়ে। আর অখিল গগৈর এই মন্তব্যের পাছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে ধিঙর এ আই ইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। অখিল গগৈক লৈ কেইবাটাও ডাঙৰ মন্তব্য করেছে আমিনুলে। অখিল গগৈক উভতি ধরলে ধিঙর এ আই ইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। মিয়া সন্দর্ভত অখিল গগৈয়ে করা মন্তব্যক লৈ অসন্তুষ্ট আমিনুল। অখিলে সংখ্যালঘু জনতার হয়ে মাত মতাটো হাস্যকর বলে মন্তব্য। বিধানসভাত কোনো দিন অখিলে মুসলমান রাইজর হয়ে মাত মতা নাই, মুসলমানের বাবে কেবল এ আই ইউডিএফে মাত মাতি আহি। বিধানসভাত কংগ্রেসে কোন দিন মুসলমানের হয়ে মাত নামাতে, মুসলমানের হয়ে মাত মাতিলে উজনীত কংগ্রেসের ভোট কমার ভয়। শেরমান আলিয়ে মুসলমানের হয়ে মাত মতার বাবে দলের বহিষ্কার করা হল। অখিল গগৈক লৈ প্রশ্ন ধিঙর এ আই ইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামর। চর চাপুরীত যেতিয়া সংখ্যালঘুক উচ্ছেদ করা হয় কিয় অখিল নিমাত থাকে? অখিল গগৈক উভতি ধরলে এইবার ধিঙর বিধায়ক আমিনুল ইসলামে। পরবর্তী খবর, উড়ন সেতুর নির্মাণ কার্য বন্ধর বাবে গুহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে এইবার বিরোধী। গুহাটী উচ্চ ন্যায়ালয়ের কাজ চাপিছে বিরোধী। দীঘলীপুখুরী নুনমাটি উড়ন সেতু নির্মাণ বন্ধর বাবে উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ বিরোধী। উক্ত উড়ন সেতুর নির্মাণ কার্য বিপদত পেলাইছে মহানগরবাসীক। উড়ন সেতু নির্মাণের সময়সাত কৃত্রিম বান যান জটর সৃষ্টি হয়, অস্বাভাবিক হারত মহানগরত বৃদ্ধি পাইছে বায়ু প্রদূষণ। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার মতে উড়ন সেতু নির্মাণ কার্য সংবিধান বিরোধী। বিতর্কিত উড়ন সেতুখনের ক্ষেত্রে গুহাটী উচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপর দাবি বিরোধীর। দীঘলীপুখুরী নুনমাটি উড়ন সেতু নির্মাণ কার্য বন্ধর দাবি বিরোধী দলসমূহর। আন একটা গুরুত্বপূর্ণ খবর, বিধায়ক হওয়ার পাছত দীপ্লু রঞ্জন শর্মাক মন্ত্রিত্ব দিয়ক, মন্ত্রিত্ব দিয়ক দীপ্লু রঞ্জন শর্মাক। চামুগুড়ির সংখ্যালঘুক মোদী সরকারে রেশন কার্ড দিছে, চামুগুড়িবাসীক অরুণোদয় দিছে, অন্যান্য সুবিধা দিছে বিজেপি সরকারে। উপনির্বাচনত কোনোবা জিকিলেও একো নহয়, হারিলেও একো নহয়, কিন্তু চামুগুড়িবাসীয়ে সরকারের পক্ষক সমর্থন দিলে তেওঁলোকৰ বাবে মঙ্গল। বিধায়ক হওয়ার পাছত দীপ্লু রঞ্জন শর্মাক মন্ত্রিত্ব প্রদান করিব লাগে। চামুগুড়ির উপনির্বাচনক লৈ মন্ত্রী রঞ্জিত কুমার দাসর এই মন্তব্য, লগতে বিরোধী দলকো কঠোর সমালোচনা মন্ত্রী রঞ্জিত কুমার দাসর। ক্ষমতা লাভর মানসিকতার নির্বাচন খেলা সকল কেতিয়াও সফল হব নোৱাৰে। মিত্রতার ধর্ম পালন করিব পৰা ক্ষমতা কেবল বিজেপিরহে আছে। চামুগুড়ির সংখ্যালঘু নির্বাচনী প্রচার সভাত এই মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসর। এইবার বিজেপি বা কংগ্রেস নহয়, চামুগুড়িত আপর শক্তি বৃদ্ধি। চামুগুড়িত শক্তি বৃদ্ধি পালে আম আদমি পার্টির। কংগ্রেস বিজেপিক প্রত্যাহ্বান জানায় চামুগুড়িত আপর শক্তি প্রদর্শন। চামুগুড়ির ভাটিয়াখালীত শ লোকর যোগদান আম আদমি পার্টিত। আপর প্রার্থী নুরুল আমিন চৌধুরীয়ে মুকলি করিলে আপর কার্যালয়। চামুগুড়িত আপর শক্তি বৃদ্ধি, ভারতের আটাইতকৈ শক্তিশালী দল হয়েছে আপ। এই মন্তব্য প্রার্থীগুলির। চামুগুড়িত পরিয়ালকেন্দ্রিক রাজনীতি বন্ধ করার হুঙ্কার আপর। চামুগুড়িত পরিবর্তন নিশ্চিত বলেও দাবি আপর প্রার্থী নুরুল আমিনর। চামুগুড়িত এবার শক্তি বৃদ্ধি পাইছে আম আদমি পার্টির। রকিবুল হুসেনে ইভিএম টেম্পারিং করে 10 লাখ ভোটত জয়ী হয়েছিল নাকি? ইভিএম টেম্পারিং করে যোরহাটত জিকিছিল নাকি সাংসদ গৌরব গগৈ? রকিবুল হুসেনে নিজের ভাইস্যর পুত্রর পরাজয়ের পথ মুকলি করেছে। ইভিএমক লৈ বিজেপির বিরুদ্ধে রকিবুল হুসেনের মন্তব্যক উভতি ধরলে সাংসদ কামাখ্যা তাসাই। গৃহভূমিত পরাজয়ের অবঞ্চিত ইতিহাস ভারতীয় দলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 ব্যবধানত টেস্ট শৃঙ্খলাত পরাজয় ভারতের। তৃতীয় টেস্টত মাত্র 147 রানের লক্ষ্য অনুসরণ করে 25 রানত পরাজয় ভারতীয় দলের। প্রথমবারের
প্রথম বারে গৃহভূমি টেস্ট শৃঙ্খলাত হোয়াইট ওয়াশ হয় ভারতীয় দল। মুম্বাইত আজি এই শোচনীয় পরাজয় বরণ করে টিম ইন্ডিয়ায়। মরিগাঁও কারাগারের পর পলুয়া কয়দীক পুনের গ্রেপ্তার। অন্ধ্রপ্রদেশের তিরুপতির পর গ্রেপ্তার পলাতক কয়দী জিয়ারুল ইসলামক। সুল্লরুপেটা অঞ্চলত আত্মগোপন করে আছিল পলাতক জিয়ারুল ইসলামে। চারি অন্য কয়দীর সঙ্গে কারাগারের দেওয়াল বগাই পলাইছিল জিয়ারুল। দিবলৈ চাওঁ আন এটা জরুরি খবর। সাবধান হোক, আপনি যিকোনো মুহূর্তত আপনি হব পারে ডিজিটেল এরেস্ট। কি এই ডিজিটেল এরেস্ট? সাবধান হোক আপনি, অন্যথা আপনি ডিজিটেল এরেস্ট হব পারে। সতর্কবাণী জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ফলের। ডিজিটেল এরেস্টের সাবধান হোক আপনি। আপনার ব্যাংকের একাউন্টের ধন নাইকিয়া হয়েছে নাকি? যিকোনো মুহূর্তত আপনি হব পারে ডিজিটেল সাইবার ক্রাইমের বলি। দেশত ভয়াবহ রূপত বৃদ্ধি পাইছে ডিজিটেল এরেস্ট। কোনো তদন্তকারী সংস্থার নাম লই আপনা করিব পারে ব্ল্যাকমেইল, অথবা ধন দাবি করিব পারে তদন্তকারী সংস্থার নাম লই। এনে ঘটনার বলি হলে কোনো কারণতে আপনি শেয়ার নকরিব আপনার ব্যাংক একাউন্টের সবিশেষ তথ্য। আপনার পরিয়ালের কোনো সদস্যর নামতো ব্ল্যাকমেইল করিব পারে আপনাক। কেনেদরে হয় এই ডিজিটেল এরেস্ট আপনি জানি লোক। আপনাক জালত পেলাবলৈ প্রবঞ্চকে ফোনত কব আপনাক আপনার নামত থাকা পার্সেলত অবৈধ সামগ্রী পোৱা গৈছে। আরক্ষী বলে নিজকে পরিচয় দিব প্রবঞ্চকে। ভিডিও কলত আবদ্ধ হয়ে থাকিবলৈ আপনাক হেঁচা দিব। আপনাক ভাবুকি দি হারাশাস্তি করে আপনার পৰা ধন লুটিব। মনত রাখিব, এনেদরে ভিডিও কল করা সকল আরক্ষী সিবিআই বিষয়া নহয়, তেওঁলোক হৈছে সাইবার অপরাধী। এনে প্রবঞ্চকর কবলত পড়লে কল করক 1930 নম্বরত। অভিযোগ দাখিল করক www.cybercrime.gov.in ওয়েবসাইটত। দিবলৈ চাওঁ আন এটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর। গছর মূরা কেইটামানক টিকট দিছে কংগ্রেস দলে। বাপেকর পিছত পুতেকক টিকট দিছে কংগ্রেস দলে। আমি গণতান্ত্রিক দেশত বাস করো, রাজতন্ত্রত নহয়, যোগ্যতার ভিত্তিত পাব লাগে টিকট। গছর মূরা কেইটামানক এনেকৈ আগবঢ়াই দিয়ে অসমের রাজনীতি কলুষিত করিব খুঁজিছে কংগ্রেস দলে। সেই কারণে আমি তেওঁলোকৰ লগত মিত্রতা করা নাই, তেওঁলোকৰ লগ এৰিছো। পরিয়ালকেন্দ্রিক রাজনীতির প্রসঙ্গত রকিবুল হুসেনের বিরুদ্ধে সরব অখিল গগৈ। পুনের কংগ্রেস দলক লৈ এইদরে সরব হয়েছে শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ।